সাদের লাউ বানাইলো আমার এই বন্ধুদের বৈরাগি আর আমাদের বৈরাগি বানিয়েছে তাদের পারফরম্যান্স চমৎকার পারফরম্যান্স আমরা গত পর্বে দেখেছি তোমরা জানো এই পর্বে আছে একই বন্ধুদের সাথে চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বন্ধুরা গত পর্বে ছিল আমাদের সাথে এখনও আছে অনেক অনেক পারফরমেন্স নিয়ে গত পর্বেই তোমরা দেখেছো চমৎকার পারফর্ম করে তারা আরও অনেক মজার মজার সুন্দর সুন্দর পারফরমেন্স নিয়ে আমাদের জন্যই তারা অপেক্ষা করছে কি দেখতে চাও আরও পারফরমেন্স ভালো লাগছে বন্ধুদের ভালো লাগছে আমার তো অসম্ভব রকম ভালো লাগছে তাই তাদের ছেড়ে যাবো না এই পর্বেও থাকবো তাদের সাথে আর তোমরা আমাদের সাথে থেকো চলো দেখে নিই তাদের পারফরমেন্স আমরা একে একে সেরাদের সেরা আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ অফ ফিউচার শাহেদ পারভেজ কল্লোল তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক এটা তোমার ধন্যবাদ এবং আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ অতিথি আমাদের সবার আইকন ডক্টর কাইকোবাদ তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক স্যার এটা আপনার জন্য এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক স্যার ডক্টর প্রথমেই তোমার কাছে আসি এত বড় এত চমৎকার একটি স্কুলের সেরাদের সেরা নিশ্চয়ই অনেক ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে সেরাদের সেরা হয়েছে স্কুলে আমাদের স্কুলে সবাই সেরা তাদের মধ্যে সেরাদের সেরা হতে পেরেছি এজন্য খুবই আনন্দিত এবং এজন্য আমি ধন্যবাদ জানাই স্কুলের সকল শিক্ষক মণ্ডলীকে তাদের পরিশ্রমের কারণে সেরাদের সেরা হতে পেরেছি এবং অধ্যক্ষ স্যারকে এবং এই বিদ্যালয়কে যারা আমাকে এত সুন্দর একটা পরিবেশ দান করেছে লেখাপড়ার জন্য শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে একটা মানুষের সকল প্রতিভাকে বিকশিত করা সম্ভব নয় এজন্য লেখাপড়ার পাশাপাশি তাকে সকল প্রকার সহশিক্ষামূলক কার্যক্রম
এবং পাশাপাশি যদি সেরাদের সেরা হতে হয় অবশ্যই চারিত্রিক গুণগুলোকে ভালো মতো আত্মস্থ করতে হবে, এদিক থেকে শিক্ষকের কথা মতো চলতে হবে, বাবা মার কথা মতো জীবনকে গড়তে হবে। অনেক শুভকামনা, ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আসি। আপনারা একসময় ছোটো ছিলেন, আপনারাও টিফিনের ফাঁকে মজা করতেন, আর এখনের যে স্টুডেন্টরা তাদের টিফিনের ফাঁকে আর আপনাদের টিফিনের ফাঁকের মধ্যে পার্থক্য কী ছিল? এই স্কুলটা কিন্তু ভিন্ন রকমের। আমার মনে হয় যে স্বপ্ন থাকা উচিত, সেই স্বপ্নের যে বীজ সেটা বপিত হবে এই রকম স্কুলের পরিবেশে। এখানে অনেক বড় বড় মাপের মানুষের ছবি রয়েছে যে কোনো দিকে তাকালে, এবং আমি নিশ্চিত আমাদের শিশু কিশোরেরা এই ধরনের আইকনের মতো হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এবার আপনার কাছে আসি, প্রথমে আপনার স্কুল সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সংক্ষেপে আমরা MCPSE বলি। এটা 4.5 বছরের কলেজ, কিন্তু গত কয়েক বছরের মধ্যে আমরা এডুকেশন আর নন এডুকেশন দুই সেক্টরেই এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অভাবনীয় সাফল্য পেয়েছি। শিল্প গ্যালারি আছে আমাদের, আর্ট অ্যান্ড কালচার গ্যালারি আছে, মিউজিক গ্যালারি আছে এখানে। তারপরে আপনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দুর্বার বাংলাদেশ ডেভেলপমেন্ট যে হচ্ছে গ্রাজুয়ালি, এটার ডিসপ্লে করা আছে। মানে যেদিকে তাকাবে সে শিক্ষণীয় বিষয়। তো আমরা চাচ্ছি যে এডুকেশন গ্রোথটা যেন এভাবে এগিয়ে যায়, এই জন্য শুধু আমরা টিম কনসেপ্টে কাজ করি। আমরা উই আর ভেরি ফ্লেক্সিবল। আপনি দেখেন যে আমাদের স্লোগানটাই হচ্ছে এখানে যে আপনার লার্ন ক্রিয়েট লিড, এটা আমাদের মতো আমাদের, এবং আমাদের বলি যে প্রথমে ভালো মানুষ হতে হবে, তো সাফল্য আমাদের পিছনে এমনিতে ছুটবে। স্যারও বলছিলেন যে উই ডোন্ট টিচ পিপল, উই ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ইন হুইচ দে লার্ন। সো আমরা এনভায়রনমেন্ট দিয়ে দিয়েছি, এখন বাচ্চাদের উপরে ডিপেন্ড করবে এবং আমাদের টিচারদের উপর ডিপেন্ড করবে হাউ দে আর গোয়িং টু ইমপ্লিমেন্ট দোজ অন দ্য গ্রাউন্ড। এবং আমরা সাফল্য পাচ্ছি, এগুলো আমাদের মুখের কথা না, আমরা রেজাল্ট ভালো হচ্ছে আমাদের। আমরা গত বছর সমস্ত ক্যান পাবলিকগুলোর মধ্যে সেকেন্ড হয়েছি পুরো বাংলাদেশের মধ্যে, সেনাপ্রধান ট্রফি পেয়েছি আমরা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোটো ছোটো শিশুকে শিক্ষালতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। শুরে খেলা হবে খেলতে খেলতে, নাচতে নাচতে, গাইতে গাইতে। হ্যাঁ, খেলা তো একজনের হয় না, তাই তো অনেকগুলো বন্ধু মিলে এখন সুরে খেলায় খেলবে, নেচে নেচেও দেখাবে, সব কিছুই দেখতে হলে আমাদের সাথে থেকো। চলো দেখে নিই তাদের সুরে খেলা। আমরা ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরতি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বন্ধু হে, আর না থাকিও বাপের ঘরে দে ও বন্ধু হে, আর না থাকিও বাপের ঘরে দে। একবার যেই কুইরাত আকাশ তাকে ঝকাশ, পদ্মা নদীর ইলিশ খায়া রুখা নাকি ঝকঝকে বানাস। সোনার গোড় আর তো পাবো না,
মাঝারে রাখবো ছেড়ে দেবো না, তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না। রিদ মাঝারেই তো রাখতে হবে, কারণ এত চমৎকার পারফর্ম করেছে আমার এই পারফর্মাররা। চমৎকার হয়েছে পারফরম্যান্স, থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এত সুন্দর পারফরম্যান্স যারা করেছে তাদের জন্য তো গিফট প্রাপ্য, তাই না? তাই তো তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে আমার বাড়ি যাইয়ো ভ্রমর বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালি ধানে সিরে, শালি ধানে সিরে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা কামসা বাধা দই, আমকা ঠালের বনের ধারে শুয়ো আসল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, সাদমুখে তোর সাদের সুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গাইদ হনের শব্দ শুনি যে গো সকাল বেলা, সারা কালি তোমায় লয়ে করব আমি খেলা, আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি, আমার বাড়ি যাইয়ো ভ্রমর এই বরাবর পথ, মরি ফুলের গন্ধ শুকে আমিও তব রথ। ভালো কইরা বাজাওরে দোতারা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচবে না, কমলারা নাচবে। অনেকগুলো বন্ধু এখন সুন্দর করে সেজে আমাদের জন্যই অপেক্ষা করছে, আমাদেরকে পারফর্ম করে দেখাবে। চলো না, কথা না বাড়িয়ে দেখে নিই তাদের পারফরমেন্স আমরা দেখ দিনে দিনে। আমার এই বন্ধুরা দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে তাদের পারফরমেন্স, চমৎকার হয়েছে তোমাদের পারফরমেন্স, ওয়েলকাম। আর এত সুন্দর পারফর্ম করেছে তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। যত কথা যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথা জুড়ে নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে কথা বলবে বলে। আর আজ তারা কথা বলবে হলো আমাদের ষড়ঋতু নিয়ে, আমার দেশ সেরা, আমার দেশই সবচেয়ে সুন্দর, আর আমার দেশের মতো ষড়ঋতু কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই ষড়ঋতুর কথা শুনবো আমার এই বন্ধুদের যত কথাতে। চলো শুরু করি। বাংলাদেশ ষড় ঋতু রেশ, এই ঋতুগুলো একটি চক্র আকারে আসে কালবৈশাখী, যা আমাদের রূপকে প্রকৃতিকে আরও সুন্দর করে দেয় কিন্তু অনেক তছনছ করে দিয়ে যায়। এই সময় অনেক ধরনের ফলও হয়, তা হচ্ছে কাঁঠাল, জামরুল, জাম ইত্যাদি। বর্ষাকাল চক্র আকারে গ্রীষ্ম পরে আসে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ এই দু মাস মিলে বর্ষাকাল। বর্ষাকাল বৃষ্টি হয়, মাঝে মাঝে হয় মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে হয় খুব তীব্রভাবে বৃষ্টি। ভাদ্র আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল, শরৎকালের মধ্যে আমরা কাশফুল ফুটতে দেখি, তারপর চারিদিকে আমরা কাশফুলের মেলা বসতে দেখি, এখানে শিউলি ফুল হয়, তারপর রাতের অন্ধকার আকাশে তারা ঝিলিমিলি করে। কার্তিক ও অগ্রহায়ণ এই দু মাস নিয়ে পালিত হয় হেমন্তকাল, হেমন্তকালে গ্রাম বাংলার কৃষকদের মাঠে ফলে ফসল, এই ফসলের উদযাপন করার জন্য তারা তাদের ঘরে ঘরে পালিত হয় নবান্ন উৎসব। পঞ্চম ঋতুটা হচ্ছে আমাদের শীতকাল, এই শীতকাল হচ্ছে পৌষ এবং মাঘ মাস নিয়ে। এই শীতকালে আমাদের বাংলাদেশ গরম দেশ হলেও শীতকালে আমাদের খুবই ঠান্ডা লাগে। শীতকালটায় আমরা আশেপাশে তাকালে দেখতে পারি চারিদিক কুয়াশায় ভরা থাকে সকালবেলা, এবং বিশেষ করে সকাল এবং সন্ধ্যার দিক দিয়ে বেশি ঠান্ডা পড়ে। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্তকাল, বসন্তকালকে ঋতুরাজ হিসেবেও বলা হয়, কারণ এ সময় নানা ধরনের ফুল ফোটে এবং চারিপাশে যেন এক অদ্ভুত সৌন্দর্য ভরে যায় এবং এক অদ্ভুত সুগন্ধে প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, ষড়ঋতুর দেশ আমার এই বাংলাদেশ, বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, তাই আমি তোমাদের কাছে আহ্বান করব যে আমাদের দেশটাকে সুন্দর করো, আমাদের দেশটাকে আরও বেশি ভালোবাসো, দেশের প্রকৃতি কীভাবে ঠিক থাকবে সেই দিকে যত্নশীল হও। আর আমার এই বন্ধুরা চমৎকার করে বলেছে তাদের কথাগুলো, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। চমৎকার পারফরমেন্স দেখে চমৎকার কাটছিল আমার এই সময়, কিন্তু কিছু করবার নেই, ওদের টিফিনের ঘন্টা পড়ে গেছে, ওরা চলে যাবে ক্লাসে আর আমরা চলে যাব নতুন স্কুলে নতুন বন্ধুদের কাছে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করে, সেই সাথে তোমরাও অপেক্ষা করো, আমি অপেক্ষা করি এই দিনটার জন্য, কারণ তোমাদের সাথে এত মজা হয় আমার, আমি তো বারবার করে ফিরে আসতে চাই, তাই আবার ফিরে আসবো নতুন সপ্তাহে, নতুন বন্ধু, নতুন পারফরমেন্স, নতুন মজা, নতুন দুষ্টুমি, সব কিছু নতুন নিয়ে। আমাদের সাথেই থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর শেষ হয়ে কিন্তু হয়নি শেষ, কারণ এখন এই বন্ধুদের গান শুনতে শুনতে আজকের মতো আমি বিদায় নেবো। আল্লাহ হাফেজ। চলো শুরু করি। শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে, নাম দেব শ্রাবণে, শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে,
শ্রাবণের মেঘগুলো